শরীরের সাথে সাথে মনটাও কেন যেন আজকাল সাঁত দিচ্ছে না কেন জানি মন খারাপ হচ্ছে মন খারাপের কিন্তু কারণও খুঁজে পাচ্ছি না একটা অদ্ভুত কাহিনী না কি কারণে মন খারাপ হচ্ছে সেটাই আর খুঁজে পাচ্ছি না চলুন তাহলে উদাস মনে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভডিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকাল এগারোটার পর থেকে ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করছি এই যে বললাম শরীর আজকাল সাঁত দিচ্ছে না তার সাথে তো মনটাও কেন যেন অনেক বেশি খারাপ করছে শুধু শুধুই মন খারাপ করছে মন খারাপের কিন্তু আর কারণ খুঁজে পাচ্ছি না একটা হাস্যকর কাহিনী না কিন্তু এটাই বাস্তব মাঝে মাঝে হয় না যে অকারণেই কিন্তু মনটা কেমন যেন আপসেট হয়ে থাকে এমনটা কিন্তু আজ দুই দিন থেকে আমার সাথে যাচ্ছে তো চলুন সেই সকাল থেকে অনেকগুলো কাজ করে নিয়েছি জানেন এই সেই সকাল ছয়টায় যে উঠি ছয়টার পর থেকে কিন্তু সেই আমার কাজের সোত বয়েই যায় আর এগারোটা বা সাড়ে এগারোটার পর থেকে মোটামুটি আমার কাজটা কমপ্লিটের দিকেই থাকে নবাবকে স্কুলে রেখে আসার পরে তেমন আর সেরকম কাজ থাকে না যেগুলো ধরুন যে একদমই বাড়তি কাজ আমি এক্সট্রা করে রাখি বাড়তি সেইগুলোই কিন্তু করে নিচ্ছি আর এর মাঝে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যেটা কি অনেকগুলো আমি কেচে দিয়েছিলাম সকালে কিন্তু আর শুকতে দেওয়া হয়নি কেননা দেরি যেহেতু হয়ে যাচ্ছিল ছেলেকে স্কুলে রাখতে আসার জন্য তো ওকে রেখে এসে এখন ফাইনালি ভিডিওটা অন করলাম ভাবলাম যে দুই দিন থেকে আপনাদের সাথে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি তো ফাইনালি একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যার জন্যই তো কাপড়গুলো একটুখানি শুকতে দিয়ে দিচ্ছি আর দেখুন না এই যে গোলাপের গাছটাই কাঁটা লেগে না আমার সেই সুন্দর এত সুন্দর একটা ওড়না একদমই ছিঁড়ে গেল বা একটুখানি ফুটো হয়ে গেলো অনেক বেশি মন খারাপ করছিল। একটুখানি ছিঁড়ে গেল মানে ভাবতে পারছেন আস্তে আস্তে তো ওই জিনিসটা বড় হবে না ওই জন্যই তো যাই হোক কিছু করার নেই যা হওয়ার হবেই হয়ে গিয়েছে এখন আর মন খারাপ করে কী করবো তো চলুন এখন না আবার গাছগুলোতে আমি একটুখানি জল দিয়ে দিব সেই অনেক আজকে রোদ্রু উঠেছে জানেন দুই তিন দিন পর দুই তিন দিন তো একটুখানি মেঘলা পরিবেশ ছিল তো এখন আজকে কেন জানি একদম সেই সকাল থেকে তীব্র একটা রোদ্রু তো ভাবছিলাম যে একটুখানি গাছে জলগুলো দিয়ে দেয় মাস্টার মশাই যেহেতু সকালে দিয়ে যায় প্রত্যেকদিন তো আজকে সে আবার দেখি যে দিয়ে যায়নি এই যে পাইপটা দেখছেন সেইটা দিয়ে না ও খুব ঝটপটি কিন্তু সকালে গাছগুলোতে জল দিয়ে দেয় তো ওই জিনিসটার আমার অতটা ঝামেলা থাকে না কিন্তু আজকে জানি দেখি নেই দেওয়া তো ভাবলাম একটুখানি দিয়ে দেয় এই যে এই কাজগুলো যেগুলো করছি বা আপনারা যেগুলো দেখছেন এইগুলো কিন্তু আমার বাড়তি কাজের তালিকায় পড়ে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট না যে না করলে একদমই চলবে না এমন কিন্তু কিন্তু কোনো ব্যাপার না কিন্তু যেগুলো না করলে চলবে না সেইগুলো কিন্তু সেই আমার সকালে হয়ে গিয়েছে যেমন রান্না রান্নাবান্না কাঁচাকুচি ঝাড় থাল বাসন ধোয়া সেই সব মানে একটা সংসারে মেয়েদের যে সব কাজ থাকে আর কি বলে আপনাদের বলতে হবে না আশা করি প্রত্যেকটা গৃহিণী বা মেয়েরাই এই সব কাজ জানে যে সকালে বা একটা মেয়ের কি কি কাজ থাকতে পারে সংসার জীবনে তো সেই সব কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে আর যেইগুলো এখন করে নিচ্ছি সেইগুলো কিন্তু বাড়তি সকালে তো ভাত সবজি একটা করে নিয়েছিলাম তার সাথে তো প্রত্যেক দিন একটা ভাজি আমার লাগে কেননা মাস্টার মশাইকে যেহেতু টিফিন দেয় রুটি তো তার সাথে কিন্তু ওকে আমি একটা একটা ভাজি করে দেই যে কোনো ভাজি ঝোল টাইপের কিছু তো আবার টিফিনে নিয়ে যেতে একটু প্রবলেম ব্যাগে পড়ে যাবে তো ওই জন্যই ওকে ভাজি টাইপের প্রত্যেক দিন সকালে কিছু একটা করে দেয় তো ওই ভাজিটাই কিন্তু আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম আর আমার ওঠানো হয়নি তো ভাবলাম যে একটু ভাজিটা উঠিয়ে নেই আর এই যে দেখছেন একটুখানি ভাত থেকে গিয়েছে পান্তা জানেন একটুখানি বলতে আজ দুই তিন দিন থেকে এমনভাবে কিন্তু ভাত থেকে যাচ্ছে আর এমনভাবে ভাত নষ্ট করতে অনেক বেশি গায়ে ব্যথা হচ্ছে মনে হচ্ছে তো এই দুই দিন তো খেয়েছি আর আজকেও একটুখানি আছে আজকে তেমন বেশি নেই তো ভাবলাম যে নষ্ট না করে একটুখানি খেয়ে নেই আর পান্তা ভাত তো বেশ ভালো লাগে তো ভাবলাম যে একটু খেয়ে নেই এখানে যেই বসেছি একটুখানি ভাত নিয়ে আর সেই সময় কিন্তু গোয়াল এসছে আবারও দুধ দিতে আর আমার এদিকে আবার কাকু শাশুড়ি ডাক দিয়ে যাচ্ছে সেই দুধ নিয়ে নিতে যাওয়ার জন্য আবারও আমি কিন্তু চিৎকার করে বলছিলাম যে হ্যাঁ আমি উপরে আছি আসছি তো চলুন ঝটপট খাই খেয়ে আবার নিচে গোয়াল দুধ দিতে এসছে সেটা তো আবার নিতে হবে এদিকে কিন্তু আমি আবার খেতে বসে এই যে ভয়েস দিচ্ছি তখন কিন্তু আবার দেখি যে আমার কিন্তু হাতে চুরি নেই এরকমভাবে খালি হাত বড্ড খারাপ লাগে জানেন আট বছর যাবৎ কিন্তু এই হাতে চুরি পরেছি যখন থেকে বিয়ে হয়েছে একটা দিন যদি এভাবে চুরি হাতে না পড়ে থাকে সত্যি অনেক বেশি খারাপ লাগে হাতটা কেমন যেন খালি খালি লাগে তো অ্যাকচুয়ালি কি হয়েছিল বলুন তো এই যে সে সকালে কাচাকুচি করেছিলাম আর আমি যেহেতু অনেক বেশি তাড়াই ছিলাম ঝটপট কাঁচাকুচি করে নিয়েছিলাম তো এক হাতের চুরি কিন্তু আমি এক হাতে পরে নিয়েছিলাম মানে একটা হাতের চুরি খুলে আরও একটা হাতে ডবল পড়ে নিয়েছিলাম আর হাতটা কিন্তু খালি ছিল ডান হাতটা আর এত বেশি তাড়াহুড়োতে আমি কিন্তু এমনভাবে ফারুকনগর স্কুলে রেখেও চলে এসেছি আমার কিন্তু কোনো খেয়াল নেই এখন যেহেতু দেখার পরে আমার মনে পড়েছিল তো যাই হোক তখনই কিন্তু আমি আবারও দুই হাতে কিন্তু চুরিগুলো পরে নিয়েছিলাম আমি তো ভুলেই গিয়েছিলাম সবজি বাজারে যে শাক নিয়ে এসেছিলো দুধটা ফ্রিজে রাখতে গিয়ে মনে পড়লো যে মাস্টার তো সেই লাল শাক নিয়ে এসেছিলো সেইটা তো আর হয় হয়নি আর আমি যেহেতু অনেক বেশি সকালে রান্না করি তখন তো এক অনেক বেশি তাড়াহুড়ো থাকে তার উপরে যে এই সব ডাল থেকে বা এ থেকে পাতাগুলো ছড়িয়ে আবারও বেছে নিয়ে যে শাকগুলো কাটাকুটি সেইটা কিন্তু একদমই অনেক বেশি টাইমের ব্যাপার আর ঝামেলাও লাগে সেই সকাল টাইমে তো এখন যেহেতু কিছুটা আমি বসেই আছি বাবা ছেলে কেউই নেই বাড়িতে একলা বসে তো ভাবলাম যে এই কাজগুলো আমি করে নেই সাথে একটুখানি ভিডিও শ্যুটও করি তো তো আমি এই শাকগুলো বেছে নিচ্ছি কত যে সুন্দর লাগছে তাই না বলুন লাল লাল শাক অনেক বেশি ভালো লাগে আর আমাদের কিন্তু এই লাল শাকটা অনেক বেশি খাওয়া হয় মানে মোটামুটিভাবে বাজার গেলে বা সবজি বাজার গেলে মাস্টার মশাই লাল শাকটা নিয়ে আসে বেশ ভালোই লাগে কিন্তু খেতে রসুনের একটুখানি রসুন পোড়া দিয়ে এই লাল শাকটা ভীষণ ভালো লাগে কিন্তু খেতে তো যার জন্যই আবারও নিয়ে এসছে তো এখানে আমি ডাল থেকে যে পাতাগুলো সেইগুলোকে একটুখানি আলাদা করে নিচ্ছি আর যেগুলো একটু কচি পাতা সেইগুলোই নিয়ে নিচ্ছি আর উপর থেকে কিন্তু যেইগুলো একটুখানি পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে সেইগুলো ফেলে দিচ্ছি ডালসহ পরিস্থিতি যে কত কিছু শেখায় আজকে তার নিজেকে দেখে বুঝতে পারি জানেন একটা সময় যখন বিয়ে সাদি হয়েছিল না কেমন কাজ একটা এক গ্লাস জলও নিজের থেকে ঢেলে খেতাম না মা বলতো বিয়ে হবে তখন বুঝবি বা নিজের সংসারে যাবি তখন দেখবি বুঝবি যে কতগুলো কাজ থাকে করতে হয় তো আজ বুঝি সত্যি বুঝতে পারি টেরে টেরে টের পাই কিন্তু একদমই যে হ্যাঁ একটা সংসারে কতগুলো না কাজ করতে হয় এই যে শাক কাটা শাক বাঁচা এসব যে আমার কিন্তু কাজের লিস্টে ছিলই না যখন বিয়ে হয়েছিল না তখন কিন্তু এখন একলা হাতে সবগুলো কাজ করতে হয় জানেন কেউ একটা নেই যে আমার কোনো একটা কাজ করে দেবে এমনটা একদমই হয় না কখনোই এই ঝাড়াঝুড়ি থেকে শুরু করে শাক বা ছাকুটা সবগুলোই কিন্তু নিজে হাতে একলা হাতে করে নিতে হয় তাই এখন ভাবি যে পরিস্থিতি বা একটা সময় আছে যে সত্যি মানুষ কত না পরিবর্তন হয় নিজের জীবনটা কেমন ছিল আর কেমনই না এখন হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে সংসারের চাপে সব কিছুই মনে হয় যে নিজে থেকেই হয়ে যায় এমন না যে হাতে গুণা আমি যে শিখে এসেছি প্রত্যেকটা কাজ তা কিন্তু না পরিস্থিতি কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা কাজ আর আমি একটুখানি কিন্তু সাহসী টাইপের মেয়ে যে কোনো কাজ কেন পারবো না আমার দ্বারাই কেন হবে না এই জিনিসটা না আমি কিন্তু সব সময় ভাবি আমার ভেতরে এই জিনিসটা খুবই কাজ করে যে লোকে যেটা পারছে তো আমি কেন পারবো না তাদের তো দুটো হাত আছে আমারও তো তা আছে তাদের চোখ আছে হাত পা আছে আমারও তো তা আছে তো তারা পারে তো আমি কেন পারবো না এই যে আমার মনের জোরটা সব দিনই অনেক বেশি যার জন্যে আমি এখন অবধি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজেই কিন্তু সাকসেস হই আর একটুখানি প্রথম দিন হয়তো খারাপ হয় দ্বিতীয় দিন তো ওকে ভালো হতেই হবে এটা তো একদমই কনফার্ম তো সেই কাজগুলোই আজকে করে নিচ্ছি আর সেই কথাগুলোই ভাবছিলাম চলুন কালকে সকালের তো অনেকগুলো কাজ এগিয়ে রাখলাম এই যে শাক কাটা বাছা ছাকুটা সবগুলোই করে রেখে দিলাম সকালে শুধু ঝটপট ধুয়ে নিয়ে রান্না করে নেব। আর সাথে আপনাদের সাথেও বিদায় নেব। আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম